স্বাধীনতার পর থেকে অদ্যাবধি 80 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কারা করেছে? এই সুরের দলেরা করেছে। আপনারা মানেন না, ধর্মের কথা শুনতে পারেন না। অথচ বিশ্বের একজন নামি দামি শিক্ষিত স্কলার জন বার্নার্ড শ একটা কথা বলেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উড হ্যাভ বিন দি বেস্ট ফিটেড ম্যান টু লিড দি পিপলস অফ অল ভেরিয়াস ডগমাস ক্রিটিক্স অ্যান্ড আইডিয়াস টু পিস অ্যান্ড হ্যাপিনেস। একটি জাতীয় মহাসংকটের মধ্যে আরেকটি সংকট সৃষ্টি করেছেন বর্তমান শিক্ষা ব্যবস্থার বুদ্ধে ষড়যন্ত্র করে বর্তমানে এই সরকার। প্রিয় ভাইরা, একটা প্রবাদ আছে, সোরে শোনে না ধর্মের কাহিনী। ধর্মের কথা কারা শুনতে পারে না? সোরেরা শুনতে পারে না, ডাকাতরা শুনতে পারে না, লম্পটরা শুনতে পারে না, মধ্যবিত্তরা তারা শুনতে পারে না। আজকের পত্রিকায় রিপোর্ট আসে, শতকরা 97 জন এমপি দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, আর বাকি 3 জন কম কম একটু। তাহলে এই যদি এমপিরা একটা এমপি একজন এমপি তো এটা প্রতিবাদ করলেন না, তা বোঝা গেল কি এই দুর্নীতিবাজরা সুরেরা তো ইসলাম চায় না, সুরেরা তো ধর্মশিক্ষা চায় না, চায় নাকি? আপনার ছাত্রলীগের সোনার ছেলেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি উনি দর্শনের সেঞ্চুরি করে, ইডেন কলেজের ইদানিং কেলেঙ্কারি কারা করে? লম্পটারা করে। আপনি টাকা পাচার করেছেন স্বাধীনতার পর থেকে অদ্যাবধি 80 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কারা করেছে? এই সুরের দলেরা করেছে। আপনারা মানেন না, ধর্মের কথা শুনতে পারেন না। অথচ বিশ্বের একজন নামি দামি শিক্ষিত স্কলার জন বার্নার্ড শ একটা কথা বলেছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উড হ্যাভ বিন দি বেস্ট ফিটেড ম্যান টু লিড দি পিপলস অফ অল ভেরিয়াস ডগমাস ক্রিটিক্স অ্যান্ড আইডিয়াস টু পিস অ্যান্ড হ্যাপিনেস। সারা পৃথিবীতে একটা রাষ্ট্র হতো, রাষ্ট্রের নায়ক যদি রসুল সাল্লামের মতো একজন ব্যক্তি হতেন, তাহলে সারা বিশ্বের মানুষকে সুখ এবং সমৃদ্ধির পথে পরিচিত করতে পারতেন। সারা মানুষের জন্যে উত্তম আদর্শ আল্লাহ রসুল, একটা অসভ্য জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করেছিলেন আল্লাহ রসুল। আজকে আপনি সেই ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে এই দেশটাকে একটা অসভ্য জাতিতে পরিণত করার পায়তারা করতেছেন বর্তমান সরকার। এটা আমরা করতে দেব না। আপনি ক্ষমতা আসার পরে বলেছেন মদিনার সনদে দেশ চালাবেন, মদিনার সনদে দেশ চালাবেন ইসলাম বাদ দিয়ে। আপনার এই ষড়যন্ত্র কিন্তু জনগণ বুঝতে পেরেছে, ঠিক না? তাই সর্বশেষ একটা কথা বলে আমি এই নেব। একজন কবি বলেছিলেন, হে বঙ্গ জননী 7 কোটি সন্তানেরে রেখেছো বাঙালি করে মানুষ করুনি। ইসলাম বাদ দিয়ে বাঙালি হওয়া যায়, মানুষ হওয়া যায় না। দুর্নীতি করবেন, সন্ত্রাস করবেন, খুন গুম করবেন, টাকা পাচার করবেন, আর মানুষ হবেন তা হয় না, ঠিক না? আমরা পরিষ্কার কথা বলতে চাই, আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলাও দেখেছি, নূতন বাংলাও দেখেছি, কি বলেন ঠিক না? এই জাতি বাঙালি মানুষ হয় নাই। যারা টাকা পাচার করে তারা বাঙালি মানুষ না, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে তারা বাঙালি, তারা মানুষ না। যারা ইউনিভার্সিটিতে যারা চাঁদাবাজি টেন্ডারবাজি করে দর্শন করে ওরা বাঙালি, ওরা মানুষ না। এই মানুষ হতে হলে এই দেশটাকে ইসলামের আদলে গড়তে হবে, আর ইসলামের আদলে গড়ার প্রাথমিক শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা। আপনি ধর্মীয় শিক্ষা বাদ দেবেন? দিয়ে দেখেন এদেশের মানুষ যখন জেগে ওঠে, অমান খারাজা খারাজা করলো, অমান দাখালা দাখালা করলো, এদেশের মানুষকে বা ভাববেন না। কিন্তু পরিষ্কার বলি, আপনি কাদের নিয়ে চলতেছেন? কারা তারা? মাদ্রাসা বোর্ডের সকল কর্মকর্তা কারা? হিন্দু। আজকে মাদ্রাসায় প্রিন্সিপাল নিয়োগ করেন হিন্দু, বরদাস্ত করার মতো না। আপনি যদি মনে করেন ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, ক্ষমতা 2 প্রকার, ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করে, ক্ষমতা দিয়ে কাকে আল্লাহর উচ্চ মাকামে পৌঁছে দেন। নমরুদ ফেরাউন বাদশা ছিল, তাদের বাদশার উপরে আল্লাহর গজব ছিল। লোকমান আলাইহিস সালাম ফেরাউন, তারপরে সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিল, তাদের বাদশার উপরে আল্লাহর রহমত ছিল, কি বলেন ঠিক না? কেউ কর ক্ষমতা দিয়ে তাকে ধ্বংস করবে, নিপাত করবে? কাজী আপনি কোথায় হাত দিয়েছেন? আগুনে হাত দিলেন, হাত এটা কিন্তু তাদের সহজ না, পরে সরকার হয়ে যাবেন। আমি পরিষ্কার বলতে চাই, এই দেশ মুসলমানের দেশ। আজকে শতকরা 92 ভাগ মানুষ এই দেশে মুসলমান, 3.5 লক্ষ মসজিদ, 70,000 মাদ্রাসা,
30 থেকে 35 আলেম ওলামা বাংলাদেশে, সেইখান থেকে আপনি শিক্ষাকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করবেন। আপনার এই উৎখাতের ষড়যন্ত্রকে এই দেশের মানুষ তছনছ করে দেবে, ধূলিসাৎ করে দেবে, সেদিন বেশি দূরে নয়। আজকের আমি পিসাহেব চরমোনাইয়ের নেতৃত্বে আজকের এই দল মত নির্বিশেষে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহর রহমতে, এদেশ থেকে ইসলাম উৎখাত করার ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না, হবে না, হবে না। অমা তৌফিক ইল্লা বিল্লাহ।